দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা বিষয় নিয়ে। আমাদের আজকের গল্পের নাম জলপরী ও কাঠুরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গল্পটি এবং কিছু শব্দার্থ এবং বাক্য তৈরি। আজকে আলোচনা করব শূন্যস্থান পূরণ এবং কিছু যুক্তবর্ণ নিয়ে। আসো এখন আমরা বোর্ডে যাই। এক, খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করো। কনঙ্গে আমরা দেখতে পাচ্ছি লোকটা দুঃখ পেয়ে কাঁদতে লাগলো। খ, লুবি কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না। গ, কাঠুরে কাঠ কাটতে বনে গেল। ঘ, সে কুড়াল দিয়ে কাঠ কাটছিল। ও, কাঠুরে সততার জন্য পুরস্কার পেয়েছে। তারপর আসো যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লিখো। দন্তস্য রফলা, এটাকে ভাঙলে আমরা পাব দন্তস্য যোগ রফলা। তারপরে একটা আমরা শব্দ পাই সহস্র। তারপর হচ্ছে ক্ষীয়, ক যোগ মদনস্য, শব্দ পেলাম আমরা কক্ষ। দন্তন্য ধ, এটাকে ভাঙলে পাবো দন্তন্য যোগ ধ, আর একটা শব্দ হচ্ছে বন্ধ। আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা দুটি নঙ্গি বাসায় আরও ভালো করে পড়বে, সবাই ভালো থাকবে। ধন্যবাদ।